যুবককে চোর সন্দেহে থানায় তুলে এনে এক যুবককে মারধর। জামিনে মুক্ত হবার পর অসুস্থ, মারধরের জেরে মৃত্যুর অভিযোগ পরিবারের। মৃতের কাকার বাড়িতে সোনার গয়না চুরির পর তাকে থানায় তুলে এনে দফায় দফায় মারধরের অভিযোগ। সুন্দরবন পুলিশ জেলার এসপির কাছে লিখিত অভিযোগ দায়ের মৃতের পরিবারে। আদালতে পেশ করার সময় যুবকের কোনো শারীরিক সমস্যা ছিল না দাবি এসপি কোটেশ্বর রাবের। চোর সন্দেহে থানায় তুলে এনে এক যুবককে মারধরের অভিযোগ। জামিনে মুক্ত হবার পর অসুস্থ, মারধরের জেরে মৃত্যুর অভিযোগ পরিবারের। মৃতের কাকার বাড়িতে সোনার গয়না চুরির পর তাকে থানায় তুলে এনে দফায় দফায় মারধর করা হয়, এমনটাই অভিযোগ উঠছে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, মিটমাটের নামে সালিশি সভার ডেকে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। হাওড়ার সাঁকড়াইলে চাঞ্চল্য ছড়ালো। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে বাড়ি ভাঙচুর হয়েছে এবং লুটপাট, এমনটাই অভিযোগ। দুটো গাড়ি 50টা বাইকে করে এসে নেতার সদেরে কোনোগামীরা তাণ্ডব চালিয়ে গিয়েছে। হামলাকারীদের হাতে লাঠি, রড, ছুরি, ভোজালি ছিল, এমনটাই অভিযোগ। এখনো এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। অতি সম্প্রতি আমরা দেখেছি একেবারে পূর্ব বর্ধমানের জামালপুর, যেখানে এই ধরনের ঘটনা ঘটে। স্বামী স্ত্রীর মধ্যে যেখানে খোরপোর সংক্রান্ত মামলা চলছিল, খোরপোর সংক্রান্ত মামলার মাঝখানে সালিশি সভার ডাকা হয় এবং সেখানেও শাসক দলের নাম জড়ায়। একেবারে বেধড়ক মারধর করা হয় সেই ছেলেটিকে, তার মা এমনকি বাবা তারাও আক্রান্ত হন, এমনটাই অভিযোগ। আর তারপর পরে এবার হাওড়া, হাওড়ায় যেখানে স্ত্রীর সঙ্গে স্বামীর মনোমালিন্য চলছিল, মিটমাট করার নাম করে সালিশি সভার ডেকে এনে ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ। গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটে। অন্তত দুটো গাড়ি 50টা বাইকে করে নেতার সদেরেক অনুগামীরা এসে তাণ্ডব চালিয়ে যান, এমনটাই অভিযোগ। জামালপুরের ক্ষেত্রে দেখা গিয়েছিল সালিশি সভায় যেতে রাজি হননি ওই ব্যক্তি এবং তার জেরে হেনস্থা হতে হয় তাকে। আর হাওড়ার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন একেবারে পারিবারিক ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা মিটমাট করবেন, সালিশি সভা ডাকেন এবং সেখানে এই তাণ্ডবের ছবি। অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দিকে, তার নেতৃত্বে নাকি এই তাণ্ডব চলে, এমনটাই অভিযোগ। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুনীত, কি অভিযোগ এখনো পর্যন্ত, পুলিশের কি বক্তব্য? দেখো কুসুমিতা, যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকড়াইল থানার অন্তর্গত কান্দুয়াতে। যেটা জানা গেছে যে সে সাহাবুদ্দিন সেপাই নামে এক ব্যবসায়ী তার স্ত্রীর সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে একটা মনোমালিন্যের ঘটনা ঘটে। এবং যেটা জানা গেছে যে স্ত্রী কিছুদিন আগে তার বাড়ি ছেড়ে তার বাপের বাড়িতে চলে যায় মেয়েকে নিয়ে, এবং এই ঘটনার পর গতকাল বাড়িতে একটা সালিশি সভা ডাকা হয় এবং সেই ব্যাপারে ও তার স্ত্রীর পক্ষ থেকে জুজুরসা গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান খলিল, সে খলিল আহমেদ, তিনি তার দলবল আসে, প্রায় প্রথমে প্রায় 15 থেকে 20 জন আসে ওই বাড়িতে, এবং সেখানে এই সাহাবুদ্দিন সেপাই তার সঙ্গে আলোচনায় বসেন এবং কিছুক্ষণ পরেই তাকে অস্ত্রাপ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে বলে অভিযোগ। এবং মারের চোটে সাহাবুদ্দিন তার নিজের বাড়ি থেকে পালিয়ে যায়। এবং এরপর খলিল আহমেদ তিনি ফোন করে ছেলেদের ডাকে এবং দুটো ম্যাটাডোরে করে এবং 50টা বাইকে করে কমপক্ষে প্রায় 150 জন ছেলে সেই বাড়িতে এসে উপস্থিত হন, এবং তারা বেশিরভাগই পাঁচলা থেকে এসেছে, দুলাগড় থেকে এসেছে, এবং তারা সশস্ত্র অবস্থায় ছিল, তাদের হাতে লাঠি, রড, এমনকি ভোজালি পর্যন্ত ছিল বলে এমনটাই অভিযোগ। এবং তারপর তারা ওই বাড়িতে ঢুকে কার্যত তাণ্ডব চালায়, তারা ভাঙচুর করে, এবং যখন ওই ব্যবসায়ী বাড়ি থেকে পালিয়ে যান অন্য একটি বাড়িতে, তার আত্মীয় ভাইপোর বাড়িতে গেছে এমনটাই সন্দেহ প্রকাশ করা হয়, এবং বাড়ির সেই ভাইপোর বাড়িতে ঢুকেও, ওই বাড়ি থেকে কিছুটা দূরে ভাইপোর বাড়ি, সেখানে ঢুকেও ভেতরে ভাঙচুর চালায় এবং আলমারি ভেঙে 40,000 টাকা নগদ, মোবাইল সেট এবং অলংকার লুট করে বলে অভিযোগ। এবং এই ঘটনার পরপর দুটো বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় সাঁকড়াইল থানার পুলিশ, পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং যেটা জানা গেছে যে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনাটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ ছবি যা দেখা যাচ্ছে তা ভয়ঙ্কর, অন্তত 150 জন।